চিনময়ী রূপ ধরে মা, চিনময়ী রূপ ধরে জগতে আলো তীর বই রূপ ধরা যায়, রূপ ধরে মা তুই মা, তোর রূপ দেখে কত অসুর পাগল হয়ে গেছে, আমরা তো তোর ছোট্ট শিশু, তোর রূপ দেখলেই তো আমরা ভয়ে কম্পিত হয়ে যাব। মায়ের যে কখন কি রূপ কেউ বুঝতে পারে না, আমরা তো শিশু, আমার মায়ের রূপ আমার বাবা বুঝতে পারে না, আমরা কতটা দূরে পড়ে আছি বলতে পারে, মানে মায়ের দুঃখ বাবা জানে, বাবার দুঃখ মা জানে, তবু মায়ের কত রূপ বাবা বুঝতে পারে। আজকে যে আপনারা দেখেছেন যে মায়ের কাছে একজন শুয়ে আছে না চরণতলে, একে শিব ঠাকুর না, মহাকাল ভৈরব, তাই তো? ওদের কোনো কীর্তনে বলেছে তাই তোমরা জেনে নিয়েছ, কোথায় পেয়েছো বলো এই কথাটা লেখা আছে মহাকাল ভৈরব বলে, ছোট্ট কোথায় লেখা আছে বলো দেখি মা, এইবারে বলতে পারবে না, বলবে হ্যাঁ খোকা কোথাও একটা কীর্তনীয় বলেছিল আমরা শুনে ফেলেছি। তাহলে এই মহাকাল ভৈরব কেন বা মায়ের পায়ে শুয়ে আছে বলো, কেন বা মহাকাল ভৈরব মায়ের পায়ে শুয়ে আছে বলে এখানে আছে কথা, মা যখন উগ্রমূর্তি হয়ে গিয়েছিল, রেগে গিয়েছিল, তার রাগ আর থামানো যাচ্ছে না, কালো মেয়ে রাগ করেছে আর কথা সে বলবে না, করেছে আড়ি, তাই শিবের কাছে গিয়ে শিবের পোশাক চাইলেন অকাল ভৈরব মহাকাল, যে তোমার রূপ ধরে যদি আমি না পথে শুয়ে থাকি ওই ত্রিকালজ্ঞ জননীকে থামানো যাবে না। তাই শিবের বাঘছাল পড়ে রুদ্রাক্ষর পড়ে শিবের মতো ছাই ভস্য মেখে মাথায় জটা করে পথের ধারে শুয়ে আছে, আর যখনই অসুর ভেবে মা কালী ওকে খড়গ দিয়ে কাটতে এসে যেই বুকের ওপরে পা দিয়ে চেপে দেখে নিচের দিকে শিব শুয়ে আছে, তখনই মা নিজে লজ্জিত আর সম্বরণ না করতে পেরে আমি একই করলাম আহা। তাই মা যে চিন্ময়ী থেকে মিনময়ী হয়, আবার মিনময়ী থেকেও চিন্ময়ী হয়,
সেটা কেবলমাত্র ভক্তি যোগের দ্বারাতেই হয়। কে বলে মাটির প্রতিমা কথা বলে না? কে বলে পাথরের গোবিন্দ কথা বলে না, খায় না? তাকে তাকে খাওয়াতে হয়, তাকে ডাকতে হয়। যদি কেউ ডাকার মতোই ডাকে তবে তাকে পায়, না ডাকলে তাকে কি করে পাবি বল না রে। তাই মায়ের মতো বন্ধু আর এই জগৎ সংসারে কেউ হতে পারে না। তারপরে সকলকে প্রণতি জানিয়ে কলি ঘোর তিমির কীর্তনের প্রবর্তক কর্তা হচ্ছেন শিবানন্দ মহাপ্রভু। কলি ঘোর তিমির, কলি ঘন ঘটায় আচ্ছন্ন হয়ে আছে, এই কলি আচ্ছন্ন থেকে মুক্তি করবে বলে আমার দয়ালে নিতাই আর গৌর এসেছে নদিয়ায়। গৌর এসেছে নদিয়ায়, তোরা আয় সজনী, সজনী দেখে জানে ওনে আয় সজনী, ওরে দেখে জানে সজনী, সজনী দেখে রে যারে, তোরা সজনী দেখে যারে, এত রূপ কোথায় পেয়েছে রে, রূপ কোথায় পেয়েছে রে, এই রূপ কোথায় পেয়েছে রে, এই নয়নে যায় না দেখা কোথায় পেয়েছে রে, ওই রূপের এমন ছটা কোথায় পেয়েছে রে, এই রূপের এতই ছটা কোথায় পেয়েছে রে, আরে যে রূপের এত ছটা কোথায় পেয়েছে রে, সেই তো এসেছে, আরে সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, সেই তো এসেছে, আরে কলির জীবের দশা হেরে সেই তো এসেছে, রাধাকান্তির রূপে ধরে সেই তো এসেছে, রাধাকান্তির রূপে ধরে সেই তো এসেছে, আরে রাধাকান্তির রূপে ধরে সেই তো এসেছে, সেই তো এসেছে। কলিযুগ যখন পাপে আচ্ছন্ন অন্ধকার হয়ে গেছে বলে পাপে আচ্ছন্ন অন্ধকারটা কেমন বাবা? পূর্ণ শশধর ভেলাম চৈতন্য উদয়, যখন পূর্ণ শস্যর হচ্ছে না, শস্য পিয়ন হয়ে যাচ্ছে, যখন চতুর্দিকে পাপে আচ্ছন্ন হয়ে গেছে পৃথিবী, আরে বাবা, তখনই এই ঘন ঘটা অন্ধকারকে দূর করার জন্য এই কলির যুগের প্রথম প্রবর্তকর্তা রূপে যিনি এসেছিলেন তিনি হলেন শ্রীমান মহাপ্রভু। আর তিনি আসার সময় আপনারা অনেক কীর্তনের কাছে কীর্তন শুনেছেন, গতদিন থেকে কীর্তন হচ্ছে, কত বড় বড় কীর্তনিয়া গান করে চলে গেলেন, আর দিনাদিন কাঙাল পড়েছে শেষে, লোচনা পড়িয়া রহিল করমের দোষে। তো যাই হোক, তো এখানে
প্রত্যেক কীর্তনিয়া বলে গেছে মহাপ্রভু দুটি বাহু নিয়ে এসেছিল, কিন্তু না, মহাপ্রভুর একটা ভালো অস্ত্র ছিল, ব্লেডের চেয়েও বেশি ধার। আপনারা জানেন কি না জানি না, জানেন মহাপ্রভু হাতে একটা অস্ত্র ছিল? কি অস্ত্র? ছোট্ট কি অস্ত্র বলতে পারবেন? মহাপ্রভু হাতে কিন্তু একটা অস্ত্র ছিল, আর মুখে একটা অস্ত্র ছিল, চোখে একটা অস্ত্র ছিল, হৃদয়ে একটা অস্ত্র ছিল। আর যাকে দেখতো ওই অস্ত্র দিয়ে কোপানো শুরু করতো, কি বলতো জানো? তোরা প্রেমী নিবি আয় বদল ভরে বল রে হরি, নিবি আয় বদল ভরে বল রে হরি, তোরা প্রেম নিবি আয় বদল ভরে বল রে হরি, প্রেম নিবি আয় বদল ভরে বল রে হরি, নিতাই আমার নিতাই ডাকি আয় আয় বলে গৌর ডাকে আয়, প্রেম নিবি আয় বদন ভরে বল রে হরি, তোরা প্রেম নিবি আয় বদন ভরে বল রে হরি, যেন শান্তিপুর ডুবু ডুবু সে যা হরি শান্তি পুর, ডুবু ডুবু নদী ভেসে যা, ঢেউ আসিয়া কুল ভাঙিয়া বদন ভরে বল রে হরি, রাই গৌর হরি বল, প্রেম নিবি আয় বদন ভরে বল রে হরি, প্রেম নিবি আয় বদন ভরে গাও রে হরি, দয়াল নিতা মহাপ্রভু যিনি এসেছিলেন তার তিথিটি ছিল 1486 খ্রিস্টাব্দে নক্ষত্র ফাল্গুনী পূর্ণিমা। তিনি কেন এসেছিলেন মহাপ্রভু? রাধা প্রেম গোপী ভাব আপন মাধুরী, এই তিন কার্য সাধিতে নদিয়ায় গৌর হরি। গোপী প্রেম, রাধা ভাব আর আপন মাধুরী তত্ত্ব কথা বহির প্রকাশ করার জন্য চৈতন্যের উদয় হয়েছিল। আজকে আপনাদেরও অচৈতন্য দূরীভূত করার জন্য আপনারাও ছুটে এসেছেন চৈতন্যের নিবাস। আমরা অনেকেই কীর্তন শুনেছি, কিন্তু কীর্তন, আমরা কীর্তন যেগুলো শুনি, কীর্তন কার কাছে শুনলে প্রযোজ্যিত মান হয়? কীর্তন আমরা অনেকে গাই, কেউ সুরেলে গায়, কেউ ভাষাতে গায়, কেউ বক্তব্যতে গায়,
আমি কাউকে নিন্দা করব না, কারোর কাউকে ঘৃণা করব না, জাস্ট ভাগবতে কথাগুলো আছে তাই তুলে দিয়ে যাচ্ছি। নয়নদাস পদকর্তাই বলেছে যে আমি আর আপনি, মানে আজকে আপনারা আর আমরা, আমরা মানে বহুজন, আপনারা মানেও বহুজন, নাকি একজন হবে মা বহুজন? তাহলে এইখানে তফাত আছে, আপনি আর আমি কি এক হব? নিশ্চয়ই না। তাহলে আপনারা আমাকে ভগবানের জায়গায় রেখেছেন, তাহলে আমার কর্তব্য কি আপনাদের কোন জায়গায় রাখবে? আপনারা যদি আমাকে ভগবানের জায়গায় রাখেন, শঙ্খ ঘণ্টা ফুল ছড়িয়ে গঙ্গা জল দিয়ে আমাকে নিয়ে এসছেন ব্যাসাসনে, তাহলে আমার আচরণটা হওয়া উচিত কি? আপনাদেরকেও ভক্তির চোখে দেখা, কিন্তু আমাদের মেমোরি বা আমাদের চৈতন্য কি আছে যে যারা আমাদের জন্য অনশন করেছে, যারা মাছচিংড়ি খাওয়া বন্ধ করে দিয়ে, যারা কৃষ্ণ কথা আমাদের কাছে শুনবে বলে, যারা বসে আছে দীর্ঘ আশার পথে, আর আমরা আমাদের শরীরটাকে ভালো রাখার জন্য আমরা বলে বেড়াই এইখানে আমরা খাবো না বাবা, অন্যত্র খাওয়া দাওয়া করব, তাদেরকে গাড্ডা গুড্ডা দেখতে পাবে বলে কত সাজবি সাজ না, পাল্লাই যখন প্রভাত যজ্ঞের মতো তুলব তখন ঠিক টের পাবে। এই জন্য ভাগবত বলেছে যারা কীর্তন করবে, বিশেষ করে কীর্তন, কীর্তন এত সহজ জিনিস নয়। আজকে কীর্তন করে একটা মানুষ কত ব্যাঙ বেলেছে, বাড়ি বাড়ি সব করছে, কিন্তু আচরণটা ঠিক করুক। আমি যদি নিজে সাত্ত্বিক না হই, আমি যে লোককে একটা মাদুলি বিক্রি করতে আসবো, আরে লজ্জাবতীর গাছে হাত দিলে যদি লজ্জাবতী নিবারণ করে নেয় তার লজ্জাটাকে, তাহলে আমি এত জ্ঞান হয়ে এত বিদ্যা পড়ে আমার মধ্যে কি থাকবে? রাধে রাধে। তাহলে ফের কও সাধু সাবধান, সাধুকে সাবধানতে বলবে, অসাধুকে কোনোদিন বলবে না। আপনারা যদি হাজার মাছ চিংড়ি খেয়ে এসে হরিনাম শুনতে বসেন, জমলোকে যখন যাবেন আপনাদের ছাড় আছে বলে, কেন না বাবা আমরা সংসারী মানুষ, ছেলে মেয়েকে নিয়ে চলতে হয়, আমি ওদেরকে খাইয়ে নাই একটু খেয়ে দিয়েছি, আমি কি করব? কিন্তু যখন আমার ঘাড়ে ধরবে আমি কি বলবো? রাধে রাধে। কি বলবো, লোভে একটু খেয়ে ফেলেছি, লোভ সম্বরণ না করলে যে যত তুমি পদাবলী গাও আর যতই শ্লোক উচ্চারণ করো, বারে বাবা তোমার আসল জায়গায় তো জিরো, তুমি যতই সাজো না কেন হিরো, তোমার আসল জায়গায় গোল্লা, পৃথিবীটাও গোল আর রসগোল্লাও গোল, ওই রসের গামলায় থাকে যতক্ষণ স্বাদে অপরূপ, ওই গোল্লাটাকে রসগোল্লা থেকে তুলে একটা প্লাস্টিকের মধ্যে ভরে দেন, ঘন্টা খানের পরে ওর রসগোল্লা নেই, ওর টহক হয়ে গেছে। রাধে রাধে রাধে। ঠিক তেমনি কীর্তনীয় হতে গেলে ত্রিনাদপি হতে হবে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে প্রসাদী হতে হবে। ওই কীর্তন করতে আসলাম, তিলক পড়লাম, আর কীর্তন শেষ তিলকও শেষ, এ শুধু কেবলমাত্র অর্থ কামানো হবে গো, পারমার্থিক অর্থ পাওয়া যায় না। এই জন্য এই পদাবলিতে বলছে গোরা বড় দয়ালের ঠাকুর, কেন জানো? নিমাই চাঁদ হরিনাম করেছিল শুধু হিন্দু সমাজের জন্য নয়, জাতি ধর্ম নির্বিশেষে তারে হরিনাম, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ জৈন সবাই মিলে করতে পারবে। আচ্ছা বলুন তো, আপনারা কলকাতা গেছেন, কলকাতা গঙ্গা স্নানে, কিছুদিন আগে তো স্নান হয়ে গেল মকর সংক্রান্তিতে,
আচ্ছা হিন্দুরা কি আহার করে? বলবেন গোমাংস আহার করে। আপনারা কি মাংস আহার করেন? ছাগল মেরে খান। তফাৎটা কোথায়? আপনারা অপর জাতিকে ঘৃণা করেন, তাহলে আপনারা গরুগুলোকে ওদেরকে বিক্রি করেন কেন? কতটা আমরাই পাপ করছি, ওরা পাপ করেনি, ওদের চেয়ে বেশি পাপ আমরাই করছি, শুধু অর্থের বিনিময়। দেখো হিসেবে, তাহলে রামকৃষ্ণ বলছে, ওরে গিরিশ, তুই যে গঙ্গায় স্নান করলি, আমি মুসলমানের বাড়িতে বিয়ে ঘরে খেতে গিয়েছিলাম বলে আমি নাকি গোমাংস খেয়েছি, তাই তোরা আমার সংলাপ করছিস না? হ্যাঁ তো বল গিরিশ, তুই যে গঙ্গার জলে চান করলি, একটু আগে যে একটা মুসলিম চান করে আসলো, এতে বুঝি তোর জাত গেল না? নিতাই গৌর হরি বল হরি বল। ঠিক তেমনি গঙ্গা হচ্ছে মা, আর মাই হচ্ছে গঙ্গা। মায়ের কোলে যেমন সকল শিশু ঘুমোতে পারে, ঠিক তেমনি আমার চৈতন্যের কোলেও বিশ্ববাসীও ঘুমাতে পারে গো। তাই গৌর হরিকে সকল ধর্মের মানুষ, মানে যারা প্রকৃতপক্ষে ধর্ম জ্ঞানটুকু আছে, তারা মহাপ্রভুকে প্রণতি করে। কেন না? তিনি এখানেই বলে গেছে, জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে আমার নাম গাইতে পারে। কেউ জলকে জল বলে, কেউ জলকে পানি বলে, কেউ জলকে ওয়াটার বলে, বস্তুটা কিন্তু জল। জল খেলে মানুষের তৃষ্ণার্ত দূর হয়ে যায়। তাই আজকেও আপনারা এসেছেন হরি কথা কৃষ্ণ কথা শুনে পিপাসা দূর করবেন। আমি দিনাধীন কাঙাল মা, আমি কতটুকু বা জানি। হরিনাম অতুলনীয় সাগর, যে সাগরে একটা ডিঙি নৌকোকে ছেড়ে দিলে কি আর সে কূল খুঁজে পায় গো? আজকে সেই মহাজন পদাবলী করে আমরা লীলা আস্বাদন করতে যাব। চলো কলি ঘোর তিমির গোরাসল জগজনে ধর্ম করম রঘু দূরে অসাধন চিন্তামণি বিধি মিলাইল বিধি মিলানি ওরে গোড়াই আমার দয়ালের ঠাকুর, গোড়াই আমার দয়া দয়ালু ঠাকুর, গোড়াই আমার দয়ালু ঠাকুর। ভাই রে আর হবে না, আর হবে না, বলো আমন দয়াল আর হবে তোমার, খেলো তবু মনে রাখে না মন দয়া পারে হর হবে না, আরে আমার
কেন আর হবে না জানেন? চৈতন্য মহাপ্রভু ছোটবেলায় ছিলেন বড় যুক্তিবাদী, এত যুক্তি কথা বলতো, কোন ব্রাহ্মণ বৈষ্ণব মহাপ্রভু নিমাই চাঁদকে দেখলে আর সেই পথে আসতো না, অন্য পথ দিয়ে পালিয়ে যেত। তাহলে মহাপ্রভু যুক্তি প্রেমটা ভেঙে গিয়ে কখন কৃষ্ণ প্রেম চৈতন্য হলো? না, যখন মহাপ্রভুর মানে নিমাই চাঁদের বাবা মারা গেল জগন্নাথ মিশ্র, আর বাবার পিণ্ড প্রদান করার জন্য যখন গয়া ধামে যাত্রা করেছিল, আর সেই গয়া ধামে যেতে দর্শন হলো ঈশ্বরপুরীর সঙ্গে, আর ঈশ্বরপুরী কৃপা করলে দীক্ষা দিল, আর ঈশ্বরপুরীর গুরুদেব হচ্ছেন মাধবেন্দ্রপুরী, তার মানে মহাপ্রভুর পরম গুরু মাধবেন্দ্রপুরী। মাধবেন্দ্রপুরীকে দর্শন করার পরে নিমাইয়ের ভাব চৈতন্য এসেছিল, আহা আমি কার, কে বা আমার, আমি কিসের জন্য পড়ে আছি, কিসের জন্য এলাম? এই ভাব জগৎটা নিমাইয়ের মনে জাগ্রত হয়ে গেল। লক্ষ্মীপ্রিয়াকে ছেড়ে দিয়ে চৈতন্যদেব চললেন বাংলাদেশেতে তার বাবার পুরনো ভিটে দর্শন করতে, আর তখনই লক্ষ্মীপ্রিয়াকে নাকি সর্প দংশন করেছিল, তাই তো নাকি? কি গো মা, লক্ষ্মীপ্রিয়াকে সাপ কামড়েছিল তো? সাপের কতগুলো দাঁত ছিল গো মা, হ্যাঁ বলো না বাবা, কি সাপ কামড়েছিল তাকে? তক্ষক নাকি, না কালিও না, না কি সাপ কামড়েছিল কালকে উঠে, না গোখুর কামড়েছিল? যে সাপটা তাকে কামড়েছিল সেই কাপের দাঁত ছিল না, বলে দাঁত যদি না তাকে কামড়ালে আবার লাগবে নাকি? লাগে। সাপটির নাম হচ্ছে বিরহ সর্প, মানে ব্যথা। ব্যথা যখন কাউকে কামড় দেয় সঙ্গে সঙ্গেই তাকে মৃত্যুদণ্ড নিতে হয়। আপনারা খবরে শুনতে পান না, টিভিতে দেখেননি, মানুষ সুসাইড করে নিয়েছে, কি করে না মা দেখতে পান না? ব্যথা, এমন একটা ব্যথা তার হৃদয়ে জাগ্রত হয়ে গেছে, সে সেটাকে আর মেনে নিতে পারল না, তাই পৃথিবী থেকে হারিয়ে গেল। কি ব্যথা দিয়ে গেলেন মহাপ্রভু লক্ষ্মীপ্রিয়া দেবীকে? না যখন ভিটে বাড়ি দর্শন করতে গিয়েছিল বাংলাদেশে, লক্ষ্মীপ্রিয়াকে নিয়ে যায়নি। আহা, আর মহাপ্রভু নিমাই চাঁদ অ্যাকচুয়ালি কিন্তু সংসার করার জন্য তিনি পৃথিবীতে আসেননি, তাকে জোরপূর্বে করানো হয়েছিল। কাউকে জোর করে আপনি তিলক পরালে কি সে বৈষ্ণব হবে গো মা? কাউকে জোর করে মালা পরালে কি তার মালার গুণ সে জানবে? নিশ্চয়ই না। একবারে যখন হলো না, সচিমা পুরোর বার আবার করেছিলেন বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তার বিবাহ, আর বিবাহের পরদিনই বিষ্ণুপ্রিয়াকে বলছে, প্রিয়া আজ থেকে তুমি আমাকে এক বৎসর সংকল্প করতে দাও, পরে এসে তোমার সঙ্গে কথা বলবো। মায়ের কাছ থেকে বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে অনুমতি নিয়ে শিবাসঙ্গনে চলে গেলেন মহাপ্রভু। সারা রাত কীর্তন করতেন, সকালবেলায় বাড়ি আসতেন, দেখতে দেখতে বিয়ের পূর্ণ হয়ে গেল এক বৎসর। মহাপ্রভু এবারে বলছে, আচ্ছা প্রিয়া একটা কথা তোমাকে বলবো, হ্যাঁ তোমাকে তো বলা হয়নি অনেক কথা, যদি আমি তোমাকে ছেড়ে চলে যাই তুমি কি করবে? আমি কি করবো? আমি মাকে নিয়ে থাকবো। তুমি কাঁদবে না তো? কেন কাঁদবো? তুমি কি চিরদিনের জন্য চলে যাচ্ছ? নাই, কিছুদিনের জন্য তো যাবে, আবার তো ফিরে আসবে। ঠিক বলেছ। কথার ছলে বিষ্ণুপ্রিয়ার কাছ থেকে কিছু অনুমতি নিমাই চাঁদ নিয়ে নিয়েছিলেন। আজকে আপনারা কত ভাগ্যবান,
যে নিমাই চাঁদ আপনাদের বাড়িতে এসেছে নদিয়া থেকে আপনাদের দেখবার জন্য, তাহলে আপনারও কেন বা তাকে একটু ভক্তির নয়ন জল দিয়ে তাকে ডাকলেন না? কৃষ্ণকে তারাই পায়, তারাই কারা, তারাই পায়, তা শুধু রাই পায় গো, রাই ধনী পায়। যদি আমরা রায়ের মতো না হতে পারি তাহলে আমরা তাকে পাবো কি করি? এইখানে একজন মুসলিম কলম দিয়েছে গো, সখী শেহরি কেমন বল, যার নাম শুনে আজ এত প্রেম জাগে, চোখে আনে এত জল সখী শেহরি কেমন বল, নাম শুনে যা এত প্রেম জাগে, চোখে আনে এত জল সখী শেহরি কেমন বল, তার কি নামে ডাকিলে আসে, কোন রূপে কোন গুণ পাইলে সে, রাধা সম ভালোবাসে সখী শুনেছি সে নাকি কাল, তবে কেমনে সে এত আলো সখী শুনেছি সে নাকি কাল, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, মায়া ভুলাইতে মায়া বিষে নাকি, করে মায়ার ছো শেহরি কেমন বল, নাম শুনে যার এত প্রেম জাগে, কে জানে এত জল শেহরি কেমন, ছেলেটির নাম জানেন কাজী নজরুল ইসলাম, বিদ্রোহী কবি। আহা, ইনার বহু গান, বহু গান, কোনো গানটি থেকে ফেলে দেওয়ার না। যেমন বিশ্বকবি রবীন্দ্রনাথ, বিদ্রোহী কবি নজরুল ইসলাম। তাহলে কাজী নজরুল ইসলাম তো আল্লাহর গান গাইবে, সেখানে গৌরহরি গান লিখবে, ভগবানের গান লিখবে। আরে কাজী নজরুল ইসলামে বলেছিলেন যে ঈশ্বর কারোর একার নয়, ঈশ্বর সবার, তাকে যে যে নামে ডাকতে পারে। কি গো, দশবিদ্যা মহাভৈরবী, আজকে যাকে যার মন্দির প্রতিষ্ঠা করেছেন, যাকে মন্দিরের মধ্যে রেখেছেন মাকে, মায়েকে কেউ কালী বলে, কেউ দুর্গা বলে, কেউ ভূমাবতী বলে, কি বলে না মা, সেই মায়ের বহু নাম। ঠিক তেমনি ঈশ্বরকে যে যেমনভাবে ডাকে সে তেমনি করে তাকে পায়। নাম নামে বলি কাটাইলু কাল, কাটাইলু করে কাটাইলু কাল, কাটাইলু কাল, যত কিছু আমার নন্দ সুত হরি, নন্দ সুত হরি, ভুবনে প্রকাশ ঘন শ্রী গুরু রূপ যে আমরা এত কিছু পড়লাম, এত কিছু শিখলাম,
কিন্তু সাধারণ মানুষকে মানুষ জ্ঞান করলাম না। তাহলে আমরা যে বেদ বিদ্যা পড়লাম, আমরা যে বড় কীর্তনী হলাম, তাহলে আমার মধ্যে তাহলে এখনো অহংকারটা যায়নি কি? নয়নদাস বলছে, বেদ বিদ্যা সরদর্শন সে যদি গৌরাঙ্গ নাই ভজে, বিথায় তার এ জনম লোচন বিহীন জন, দর্পণের অন্ধের কি বা কাজ? যে অন্ধ তাকে যদি আপনি আয়না দেন, সে তিলক পড়তে পারবে তো? কি গো মা, ঠিক তেমনি আমরা হচ্ছে জ্ঞান অন্ধ পাপী, মানে মাইকের ফোনে বলি এক আর স্টেজ থেকে নেমে গেলে করি আর এক, আমরা অন্ধ জ্ঞান পাপী। তাই যে জানে না শাস্ত্র সম্পর্কে,